গত পরশু দিন এর আধুনিক সচেতনতা কিনা হয় আমাদের একটা লোকাল শপ থেকে, সচরাচর যেখান থেকে আমরা বাজার করি আর কি। তো ওদিন একটা ফেসবুকে ভিডিও দেখলাম যে প্রাণ সচেত তেল নাকি যদি এরকম চামড়ি হিসেবে জাল দেওয়া হয় তাহলে রঙও বদলে যায়, সেটা কোনো গুণাগুণ কিছুই থাকে না। তো রাধুনি সরষের তেলটা কি একই কিনা সেটা আমরা আজকে দেখতে চাই। চামিচটা বেশ পুরনো, সেজন্য আমি চামিচটা ইউজ করছি, ভালো কোনো চামিচ নিয়ে তো নষ্ট হয়ে যাবে। যাই হোক, মানে অল্প কিছুটুকু আমরা ইয়া দিচ্ছি, সরষের তেল দিচ্ছি। ভালো করে একটু দেখে নিন যে কালারটা কিন্তু সরষের তেলের মতো নেই, এবং ঝাঁজ অ্যাজ ইউজুয়াল আমাদের টিপিক্যাল যে রাধুনি সরষের তেল সেটা দিই। গরম হতে টাইম লাগছে, দেখা যাক। হালকা কিছু একটু বাবল হচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা, তেলটা গরম হচ্ছে আস্তে আস্তে। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি কি তেল খাচ্ছে আমরা নিজেরা জানি না, সরষের তেল যত এভাবে জীবনও হয় না। আপনার কোনো সময় দেখেছেন কিনা অবশ্যই দেখে থাকবেন, কিন্তু আম্মুকে যখন ছোটবেলায় দেখতাম যে বাড়ি থেকে যখন সরষের তেল নিয়ে আসতো, যখন সরষে ইলিশ রান্না করা হতো তখন তো সরষের তেল দিয়ে জাল দিত, কোন উল্টো দেখতাম যে মানুষ মানে বাবল হতো, কিন্তু এরকম সাদা হয়ে যাওয়া রং চেঞ্জ আমি কোনো সময় দেখিনি। এবার একটু কাছে এসে দেখি, এই যে দেখুন পার্থক্যটা, দেখুন আশেপাশে যে কালো দাগগুলো এগুলো হচ্ছে যে কেমিক্যাল হয়তো যেগুলো ইউজ করা হচ্ছে সেগুলো। চামিচটা আগে একটু কালো ছিল, সেটি কেননা কারণ দুই তিনবার রিটেক নেওয়া হয়েছে ভিডিওটা করার জন্য, তো ওই জন্য আগে থেকে কালো হয়েছিল, বাকি নেওয়া দরকার। এটা হচ্ছে জাল দেওয়ার পরে যে অবস্থা, একদম পুরো সাদা হয়ে গেছে আপনার সয়াবিন তেলের মতন। আচ্ছা, আমরা আবার বোতল থেকে ঢালি, এবার দেখুন কালারটা। একই তেল ডিফারেন্টলি হয়ে যাচ্ছে যখন এটাকে হিট করা হচ্ছে, আশেপাশে যা দেখছি এগুলো হয়তো বা হয়তো যে ঝাঁজের যে কেমিক্যালটা দেওয়া হচ্ছে বা কালারটা যেটা দেওয়া হচ্ছে এরকম হয়ে যাচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা টাকা দিয়ে জিনিসগুলো খাবো, কিন্তু কেন আমাদের এইসব জিনিস বিষাক্ত জিনিস খাওয়ানো হচ্ছে? এটা আমি কখনো বিশ্বাস করতাম না, কখনো বিশ্বাস করতাম না। প্রাণের ভিডিওটা দেখার পরে দিয়ে পরে আমি চিন্তা করলাম যে আমাদের বাসায় তো প্রাণের সরষের তেল নাই, রাধুনি আছে, রাধুনিটা একটু টেস্ট করে দেখি। এই হলো কথা আর কি। সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ। বাজে স্মেল আসতেছে।